ফলের রাজা আম রাজ্যে প্রায় চল্লিশ রকমের আমের চাষ হয় রাজ্যে চাষ হওয়া বিভিন্ন প্রজাতির আম নিয়ে বুধবার স্থিত হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রে আম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নাগিছড়া হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রের মুক্ত মঞ্চে এই আম প্রদর্শনীর আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী রতনলাল লাল এদিন কৃষি দপ্তরের উপ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ এই সংবাদ জানান আগামীকাল যেটা ডাইভার্সিটি হচ্ছে আমাদের নাগিছড়ায় যতগুলো জাত রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের কৃষকরা যে বাইরে থেকে যে বিভিন্ন জাত চাষ করছে বিদেশ থেকে এনে বা দেশ বিদেশের বিভিন্ন জাত তা সেই চাষের মধ্য দিয়ে আমরা গোমতী জেলা থেকে বিভিন্ন জেলা থেকে কৃষকদের বিভিন্ন নমুনা আমরা সংগ্রহ করেছি এবং সেগুলি কালকে প্রদর্শিত হবে